হ্যালো, আসসালামু আলাইকুম মাই হোমিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার রিঙ্কু আছি আপনাদের সাথে। আজকে নোয়াখালীর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ফিশ আর চিকেন বারবিকিউ করব। তো ফিশ আর চিকেন বারবিকিউ তো আমি করার জন্য ওগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখন হচ্ছে রাতের বেলা। এই খাবারটা আজকে রাতে আমরা সবাই খাবো। তো এখানে হচ্ছে মাছগুলোকে ফয়েল পেপারে র্যাপ করা হচ্ছে, র্যাপিং করে তারপরে এটাকে আমরা মাটি দিয়ে কিভাবে পুরাবো সেটা হচ্ছে দেখিয়ে দিব। আর এর মধ্যে ভাই বোনদের কাছে অনুরোধ করে যাচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করতে আসছেন, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই তো এইভাবে করে সবগুলো মাছ র্যাপ করে তারপরে উপর থেকে কাদা মাটি, একটু নরম মাটি দিয়ে আমরা এটাকে পুরো একদম প্যাকেট করে নিব। তারপরে হচ্ছে কি, এটা সেই কয়লায় পুরাবো। এভাবে করে কিন্তু যেই কোনো মাছ খেলে ভালো লাগে। তো যাই হোক, নোয়াখালী এসে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক এনজয় করতেছে, অনেক মজা করতেছে, আর প্রতিটা দিনেই মনে হচ্ছে যে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। যেহেতু স্বল্প সময়ের জন্য আমরা আসছি, তো মানে এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সব কিছুই করার চেষ্টা করতেছি। সব আত্মীয় স্বজনের বাড়িতে যাব, সবার সাথে দেখা করব, মাঝে মাঝে ছেলে মেয়ে তাদের মন মতো সব কিছুই করবে, কিন্তু এত অল্প সময় এসে কিন্তু এত কিছু করা যায় না। তারপরও আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। তো এই তো একটা একটা করে সবগুলো মাছে কিন্তু প্যাকেট করা হয়ে গিয়েছে, আর ওপাশ থেকে কিন্তু চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু গ্রামে আসছি, এখানে কিন্তু ওইভাবে কয়লা আমরা পাইনি, তো লাকড়ি দিয়েই হচ্ছে পুড়িয়ে কয়লাগুলো তৈরি করা হচ্ছে। ঢাকায় তো যেমন আমরা কয়লা কিনে আমরা বারবিকিউগুলো করি, তো এখানে মোটা মোটা যে কাঠগুলো ছিল ওগুলোকেই কিন্তু পুড়িয়ে পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে। তো এই তো এপাশ থেকে হচ্ছে আমার মামাতো ভাই, ও চুলাটাকে রেডি করে কয়লাগুলো তৈরি করতেছে। তো এখন আমরা এর মধ্যে আগে মাছগুলো দিব, তারপর উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা এর উপরে হচ্ছে চিকেন গ্রিলগুলো করব। আর চিকেন আর ফিশ খাওয়ার জন্য আমরা রাতে পরোটা দিয়ে খাবো, তো এতগুলো পরোটা বানানো সম্ভব না, সেজন্য আমরা বাইরে থেকেই পরোটাগুলো আনবো। আর বাইরে কিন্তু বলা হয়েছে পরোটাগুলো রাতে নিয়ে আসবে। তো আমরা আসলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই আনন্দ ফুর্তির মধ্যেই ছিল, ওইভাবে আর ভিডিও করা হয়নি। আর যেহেতু এগুলো গ্রিল করার ভিডিও, বারবিকিউর ভিডিও একদম রেসিপি সহ ফুল আকারে কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেই জন্য জাস্ট আমরা নোয়াখালী গিয়ে কী কী করলাম সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। এরপরে নোয়াখালীর আরেকটা ভিডিও হয়তো বা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রত্যেকটা ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এপাশ থেকে চিকেনগুলো হয়ে যাওয়ার পর এখন মাছগুলোকে তুলে নিচ্ছে। তো যেহেতু অনেকটা সময় ছিল, গল্প গুজব করতে করতে কিন্তু মাছের কথা ভুলেই গিয়েছিলাম আমরা, কিছু কিছু মাছ কিন্তু পড়ে গিয়েছিলো, আর কিছুক্ষণ আগে তুললে কিন্তু মাছগুলো ঠিকঠাক থাকতো। তো ওই যে বললাম আনন্দ আর হচ্ছে ব্যস্ততা সব কিছু মিলিয়ে ঝিলে কিন্তু এগুলো ভুলে যে মাছের এই অবস্থা। যাই হোক, যতটুকু হয়েছে খাওয়ার মতো ছিল, কিছু কিছু মাছ খাওয়া গিয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি দুই দিনটা নিয়ে একবারে করেছি, যেহেতু আমি রাত থেকেই ভিডিওটা শুরু করেছি এবং পরের দিন আমি কি করেছি অতটুকু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই তো এখন হচ্ছে মাছগুলো উঠিয়ে আমি এগুলো খুলে খুলে সবাইকে খাবার দিব, আর এটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে খুলতেছি, তো বেশিরভাগ মাছগুলোই কিন্তু পুড়ে গিয়েছে, কারণ মাছ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, ওটা আমাদের মাথায় ছিল না। তো কয়েকটা মাছ ছিল খাওয়ার উপযুক্ত। তো আপনারাও যখন এভাবে করবেন তাহলে কিন্তু মাথায় এটা রাখবেন যে মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর যেহেতু কয়লার আগুন এটা কিন্তু অনেক হিট থাকে, তো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। যাই হোক, আমি এখন এপাশ থেকে সবাইকে খাবার দিচ্ছি, আর হচ্ছে খাবার খাওয়া শেষ। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে আমার গ্রামের বাড়ির তৃতীয় দিন। তো আমরা রেডি হয়েছি, এখন যাবো আমার ছোটো পুকুর বাসায়। আসছি, এখনও কোথাও এবার যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি ছোটো পুকুর বাসায়। ওখান থেকে বিকালে একটু বিকালপুর থেকে তারপরে মানে যখন যেটাই করি আপনাদের সাথে শেয়ার করবো। আর গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগতেছে,
অনেকদিন পরে আসছি। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, সেটা হচ্ছে ঈদের পরে আমি একদিনের জন্য আসছিলাম। তো আজকে দুই তিন দিন হয়ে গেল, আমার খুব ভালোই লাগতেছে। আসলে নিজেদের গ্রাম, মার গ্রামের সব কিছু ভালো লাগে। তো যাই হোক, যত যে কদিনে আছি আর যা করতেছি সব কিছু আপনাদের শেয়ার করব যতটুকু পারি টুকিটাকে। ঠিক আছে, যাচ্ছি, আসেন আপনাদের সাথে নিয়েই যাই। তো এই তো আমরা এখন যাচ্ছি তো আমার ছোট ফুপির বাসায়। তো আগের দিন থেকে আমি এই পর্যন্তই আপনাদের সাথে ভিডিও ধারণ করেছি, আর আমরা সবাই মোটামুটি সবাই যাচ্ছি। আমি, আমার ছেলে মেয়ে, আমার মা, আমার বোন, মামাতো ভাই, আমার হাজবেন্ড সবাই যাচ্ছি। তো আগের থেকেই, আগের দিন থেকেই আমার ফুপি বারবার ফোন দিতেছিল যাওয়ার জন্য। এর আগেও আমি একবার গ্রামে এসে আমার ফুপুকে বলছিলাম যে তাদের বাড়িতে যাব, কিন্তু সময়ের জন্য আমি যেতে পারিনি। তো আজকেও মানে সময় ওভাবে হবে হবে কি না, তারপরও আর কি সময় করে বের হয়েছি। আসলে গ্রামে অনেকদিন পরে আসলে এত অল্প সময় নিয়ে আসলে সব জায়গায় যাওয়া যায় না, আর আমার তো ইচ্ছে করে সবার সাথেই দেখা করি। যেহেতু অনেকদিন পর পর আসি, তো আমার ফুপুদের সাথে ওইভাবে আমার দেখা হয় না। তারপর আলহামদুলিল্লাহ আমি এবার আমার তিন ফুপুর সাথেই দেখা করেছি। তো আমার কিন্তু ছয়টা ফুপু ছিলেন, একজন নাই, মারা গিয়েছে। তো পাঁচ ফুপুর মধ্যে আমি তিনজনের সাথে দেখা করেছি। তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনের বছর আবার আসি, তাহলে আমি সবার সাথেই দেখা করব। তো এই তো আমরা যাচ্ছি, আর আমাদের মানে আমি আমার বোনের বাড়ি থেকে কিন্তু বের হয়েছি। এখান থেকে আমার ফুপুর বাড়িটা কিন্তু মোটামুটি দূর, একদম খুব বেশি দূরও না, আবার যে একদম কাছে তাও না। তো যাই হোক, বাসা থেকে কিন্তু সিএনজি নিয়ে যাওয়া যায়। তো এই তো আমরা চলে আসছি, আর এর আগে, অনেক আগে আমি একবার আমার ছোটো ফুপুর বাসায় আসছিলাম অল্প কিছু সময়ের জন্য। তো আজকেও আসছি, ওইভাবে সময় নিয়ে আসতে পারিনি, আর আমি এসে আমার কাছে পরিচিতই মনে হচ্ছিলো। যদিও আমি অনেকদিন পরে আসছি, তারপর মনে হচ্ছিলো যে আমি ওনাদের বাড়িটা চিনি এরকম। তো যাই হোক, আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার বোনের ছেলে, ওরা আবার অন্য গাড়িতে, ওদের আসতে দেরি হয়েছে। আর এটা হচ্ছে আমার ছোটো ফুপু। তো আমি ওনাকে ক্যামেরার সামনে নিয়ে আসছি, উনি অবশ্য আসতে চাইনি, বললো যে আমার এই অবস্থা, মানে রান্নাবাড়া করে মাত্র উঠছে, এখনও গোসল হয়নি। তো যাই হোক, আমরা ছাদে উঠে গেছি, আর ওনার ছাদে অনেক সুন্দর গাছ ছিল, আমি সেই ভিডিওগুলো করেছিলাম, কিন্তু কোনোভাবে হয়তো ডিলিট হয়ে গিয়েছে। তো এই তো আমরা আর এখানে বেশিক্ষণ নাই, আমরা চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। তো এই তো আমরা দুপুরের খাবারটা খেয়ে আমরা বের হয়েছি। তো আমরা একটার পর একটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এই জন্য সময়গুলো অনেক অল্প। তো যাই হোক, এরপরে তো আমি বলেছি আমি আরেকটা ভিডিও দিব, আর ওই ভিডিওতেও আমি বাকি কী কী কাজ করেছি, কীভাবে নোয়াখালী এসে আমি সময়গুলো কাটালাম, আর এতটুকু সময় কীভাবে এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল। তো এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা ওইভাবে কিন্তু গাড়িও রিক্সা কিছু পাচ্ছিলাম না। যাই হোক, আমরা এখন একজন একজন করে এক একটা গাড়িতে উঠে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।